হাত পা জ্বালা পোড়া ডায়াবেটিস রোগীদের একটা অত্যন্ত কমন সিমটম। এটা আসলে যেমন যন্ত্রণাদায়ক, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে দৃষ্টিপাত করি, এটা কিন্তু একজন ডায়াবেটিস রোগীর জন্য আশীর্বাদও হতে পারে। সেটা কীভাবে, সেটা আমরা একটা আলোচনা করব। এমন অনেক রোগী আছে যাদের ডায়াবেটিসটা ধরাই পড়ছে এই হাত পা জ্বালা পোড়া থেকে। সুতরাং এটা কিন্তু একটা একটা কোনো কিছু যখন ধরা পড়ে একটা রোগ, তখনই কিন্তু সেটা আমাদের জন্য সৌভাগ্য। যেমন যদি এমন কোনো অসুখ হয় যেটা একদম শেষ স্টেজে যে ধরা পড়ে, যখন চিকিৎসার তেমন কোনো অপশন নাই, শুধু মৃত্যুর জন্য দিন গোনা, সেটা ভালো নাকি যে রোগটা তাড়াতাড়ি ধরা পড়ে এবং চিকিৎসা করে ভালো সুস্থ হয়ে যাওয়া যায়, সেটা আপনার জন্য ভালো? তো সেই হিসাবে হাত পা জ্বালা পোড়া কিন্তু একটা অনেক বড় ক্রিটিক্যাল কন্ডিশনের ইঙ্গিত দেয়। ডায়াবেটিস রোগীদের শরীরের ভিতরে যে একটা বড় ক্ষয় শুরু হয়ে গেছে, সেটা ইঙ্গিত কিন্তু এই হাত পা জ্বালা পোড়া দেয়। এটার মেডিকেল পরিভাষাতে এটাকে বলা হচ্ছে যে ডায়াবেটিক নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি চার রকম হতে পারে। চার রকমের মধ্যে এই ডিস্টাল নিউরোপ্যাথি যেটা সবচেয়ে কমন, অর্থাৎ হাতে পায়ে হয়, রোগীরা বলে যে স্যার আমাদের হাত পা জ্বালা পোড়া করে, কামড়ায়, ঝিনঝিন করে, টান খায়, তারপরে ব্যথা করে, এরকম এক একজন এক রকম হতে পারে। কারো কারো আবার এরপরে অবশ অবশ লাগে। হ্যাঁ, সবই কিন্তু নিউরোপ্যাথির অংশ। কেন হচ্ছে এই হাত পা জ্বালা পোড়া, আর এটার সাথে অন্যান্য সমস্যারই বা কী সম্পর্ক? যাদের রক্তে সুগার বেশি থাকে, অর্থাৎ ডায়াবেটিস কন্ট্রোলে নাই, এই অতিরিক্ত সুগার এই রক্তনালীর মধ্যে থেকে কিন্তু একদিনে, যদি আমি হার্টবিট চিন্তা করি যে আমার 1 মিনিটে 80 বার বিট করতেছে, মানে কি 1 মিনিটে আপনার সারা শরীর দিয়ে 80 বার রক্ত প্রবাহ হচ্ছে, এরকম 24 ঘন্টায় কত লাখবার, 1 মাসে কত কোটি বার আপনার শরীরের রক্ত যাচ্ছে, এবং এই হাই সুগারযুক্ত রক্ত যখন আপনার শরীরে যাচ্ছে, সে কিন্তু নর্মাল ফাংশনিং করতে দিচ্ছে না আপনার অর্গানগুলোকে। নার্ভগুলো আমরা কী ফাংশন করি, যে আমি যদি হাতের কথা চিন্তা করি, আমি যে হাতটা নাড়াচ্ছি এটা একটা নার্ভ ফাংশন, আবার এখান থেকে টাচ করে, স্পর্শ করে আমি যে অনুভূতিটা পাচ্ছি, আমি বুঝতে পারতেছি এটা কী জিনিস, চোখ বন্ধ করো, এটাও কিন্তু আর একটা অনুভূতি, এটাকে বলে সেন্সেশন। আর কিছু জিনিস আছে যেগুলো আমার কন্ট্রোলে নাই কিন্তু আমার নার্ভ করতেছে, যেমন আমার এখন বুকটা হার্টবিট করতেছে, আমার পেটের মধ্যে আমার খাবারটা হজম হচ্ছে, হ্যাঁ, তারপর আমার যখন গরম লাগতেছে আমি ঘেমে যাচ্ছি, এরকম বিভিন্ন ফাংশন যেগুলো আমার বডিতে হচ্ছে কিন্তু আমার হয়তো বা আমার কন্ট্রোলে নাই, সেটাকে বলে অটোনমিক নার্ভাস সিস্টেম। সে অটোনমিক নার্ভাস সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয় যখন রক্তে সুগারটা বেশি থাকে। শুধু সুগার বেশি থাকলে আর কি সমস্যা হয়, রক্তনালীগুলোতে ব্লক শুরু হয়, এবং নার্ভও কিন্তু এই রক্তনালী দিয়েই কিন্তু নার্ভের অক্সিজেন, সুগার, পুষ্টি সব কিন্তু এই রক্তনালী দিয়ে যায়। তো রক্তনালী যখন ব্লক হয়ে যায় তখন কিন্তু নার্ভের পুষ্টিতে ঘাটতি পড়ে, সেখান থেকে কিন্তু নার্ভের ক্ষয় শুরু হয়। আবার দ্বিতীয়ত হচ্ছে নার্ভের ভিতরে যে কেমিক্যাল রিয়াকশান হয়, সেই কেমিক্যাল রিয়াকশানেরও কিন্তু পরিবর্তন হয় যখন এই অতিরিক্ত সুগারওয়ালা রক্ত সেখানে যাতায়াত করে। এই দুটা কারণে কিন্তু নার্ভ ড্যামেজ শুরু হয়। আর নার্ভ যখন ড্যামেজ শুরু হয় তখন এই জ্বালা পোড়া বা আপনার এই যে ব্যথা, টান খাওয়া, এগুলো হচ্ছে আপনাকে সিগনাল দেয় যে আমরা মারা যাচ্ছি, আমাদেরকে বাঁচাও। তো যখন এরকম ছোটো ছোটো রক্তনালীগুলো ব্লক হওয়া শুরু হচ্ছে তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরে যেখানে যেখানে ছোটো ছোটো রক্তনালী আছে, অর্থাৎ ব্রেন, চোখ, হার্টে কিছু আছে, কিডনি, সব জায়গাতেই কিন্তু এরকম রক্তনালী ব্লক হওয়া শুরু হয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনাকে দ্রুত আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখলে আমরা কী হবে যে এই ক্ষতিটা আর সামনে আঘাত দেব না, হ্যাঁ, এরপর আসবে ক্ষতিটা কীভাবে আমরা রিপেয়ার করবো বা মেরামত করবো, সেক্ষেত্রে আমরা ডাক্তারের শরণাপন্ন হয়ে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট বা রিভার্সিং ট্রিটমেন্ট যদি কিছু থাকে সেটা দিব। ব্রেনে যদি রক্তনালী হঠাৎ করে ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আপনার স্ট্রোক হবে, অর্থাৎ আপনার প্যারালাইসিস হয়ে যাবেন। চোখে রক্তনালী ব্লক হয়ে গেলে সেখানে আপনার অন্ধ হয়ে যেতে পারেন। হার্টের রক্তনালীতে সমস্যা হলে আপনি হার্ট অ্যাটাকের শিকার হবেন, কিডনি নষ্ট হয়ে যেতে পারে। এরকম সব জায়গার ক্ষতি যখন আপনার একসাথে না হয়, সবার আগে যেহেতু নার্ভ সিগন্যাল দেয়, তখন থেকেই আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সতর্ক হতে হবে, প্রেশার নিয়ন্ত্রণে সতর্ক হতে হবে, কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সতর্ক হতে হবে, এবং বছর অন্তত 2 বার সব সিস্টেম চেক করতে হবে, যেহেতু ওগুলোতে কোনো সিমটম আসে না,
কিডনি ড্যামেজ হয়ে গেলে আপনি কিন্তু বাইরে থেকে তেমন কিছু বুঝতে নাও পারেন না, একদম অনেক পরের স্টেজে যে হয়তো আপনি কোনো লক্ষণ পেতে পারেন। এই জন্য বছরে একবার বা দুইবার অন্তত সমস্ত সিস্টেম চেক করে আপনার চিকিৎসা আরটাকে অ্যাডভান্স রাখতে হবে, এবং কোথাও কোনো সমস্যা ধরা পড়া মাত্র চিকিৎসা শুরু করতে হবে যেন ওটা আর ফার্দার সামনে না আগায়। ধন্যবাদ। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন, তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।